বন্ধুরা সকাল সকাল একটা জব্বর খবর এনেছি আপনাদের জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গোল্ড মেডেলিস্ট মোহাম্মদ ইউনুস সাহেব এখন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় নেই চারপাশে ঘিরে থাকা ভারতের সাথে শত্রুতা রেখে বাংলাদেশ তার রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারবে না আমি বলছি না গোল্ড মেডেলিস্ট সাহেবই বলছেন ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী কাজেই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং সেটা অবশ্যই হবে এছাড়া আমাদের কোনো উপায় নেই সম্প্রতি ইউনুস সাহেব এই বক্তব্য দিয়েছেন তাই খুব ভালো কথা দেরিতে হলেও মগজের সুবুদ্ধি এসেছে কিন্তু ওনার এই বক্তব্য থেকে এখন একটি বড় প্রশ্নও উঠছে আর প্রশ্ন ওঠাটাও যৌতিক কেন হঠাৎ করে বর্তমান সরকারের এরকম সুর পাল্টে গেল রে ভাই বিগত পনেরো বছর ধরে হাসিনা সরকার তার সমস্ত বিরোধী দল যারা ভারত বিরোধী প্রচারণা চালিয়েছে তাদের বক্তব্য আজ কোথায় দাঁড়িয়ে যারা দিনের পর দিন মাই খাতে চিৎকার করে দাবি করেছিল যে ভারত বাংলাদেশের উপরে আগ্রাসান চালাচ্ছে এবং হাসিনা সরকার শুধুমাত্র ভারতের সমর্থনে টিকে আছে তাদের আজকের অবস্থান কি? এই সমস্ত প্রচার প্রচারণা এবং জনমনে ভারত বিরোধী চিন্তা ঢুকিয়ে দেওয়ার উদ্দেশ্য কী ছিল এই বিরোধী দল এবং পাকিস্তানপন্থী গোষ্ঠীরা বারবার দাবি করেছে যে ভারতের সাথে বন্ধুত্ব রাখা অসম্ভব তারা প্রায়ই বলেছে ভারত বাংলাদেশের শত্রু অথচ আজ হাসিনা সরকারের সেই বিরোধী দল যখন ক্ষমতায় এসেছে তখন তারাই ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছে তাই এখন অবশ্যই প্রশ্ন ওঠে সেই ভারত বিরোধী আন্দোলন এবং স্লোগান কোথায় গেল রে ভাই তাদের এতদিনের পরিশ্রম কি তাহলে কোনো মূল্য থাকলো না এখন আর কারণ আজ তারা নিজেরাই ভারতকে বন্ধু হিসাবে মেনে নিচ্ছে কেন কেন এই পরিবর্তন কি কারণে হঠাৎ এই সুর বদলে গেল বন্ধুরা এর কারণ খুঁজতে গেলে এটি স্পষ্ট হয়ে যায় যে ভারত বিরোধী প্রচারণা ছিল কেবল একটি রাজনৈতিক অস্ত্র ক্ষমতায় আসার পর বাস্তবতা উপলব্ধি করতে গিয়ে তারা বুঝে নিয়েছে এখন যে ভারতের সাথে সম্পর্ক না রাখলে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে তাহলে ভারতের সঙ্গে হাসিনা সরকারের সুসম্পর্ক রাখার কারণটিকে বিশাল বড় করে বাড়িয়ে চড়িয়ে তুলে ধরেছে এতদিন যে দলগুলো এতদিন ধরে জনগণের মগজ ধোলাই করে এসেছে যারা যে রাজনৈতিক দলগুলো তাদেরকে এখন কি বলা উচিত তাদের এই দ্বিমুখী চরিত্রের জন্য জনগণ কি এবার বুঝতে পারছে যে হাসিনা সরকার ভারতের সাথে শত্রুতা না করে কেন বন্ধুত্বের সম্পর্ক রেখেছিল ভারত বিরোধী প্রচার চালিয়ে যারা নিজেরাই পাকিস্তানের দালালি করত তাদেরকে এবার দেশের মানুষের সামনে নিজেদের মিথ্যা এবং বিভ্রান্তিকর বক্তব্যের মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে জনগণকে এর যোগ্য জবাব দিতে হবে বাংলাদেশের উন্নয়ন এবং স্বার্থ রক্ষা করতে হলে ভারতের সাথে সুসম্পর্ক রাখাটা বাধ্যতামূলক এটা এখন তারা নিজেরাই প্রমাণ করে দিল নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা এতদিন ভারতকে শত্রু হিসাবে স্থাপন করে এসেছে জনগণের সামনে আজ তাদের আসল চরিত্রটা একদম সুস্পষ্ট হয়ে উঠেছে হাসিনা সরকারকে ক্ষমতা হারানো করতে যারা ভারতের বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছিল তারাও এখন বুঝতে পেরেছে যে ভারতের সাথে সম্পর্ক খারাপ রাখা কেবল দেশের জন্য নয় বরং তাদের জন্য বিপজ্জনক হবে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ রাখলে শুধু দেশে নয় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে যাবে তাই রাজনৈতিক সুবিধার জন্য ভারত বিরোধী প্রচার চালানো হলেও বাস্তবিক পরিস্থিতিতে তারা ভারতকে এড়িয়ে যেতে পারছে না ভাই এক বছর আগে যখন ভারতীয় পণ্য বয়কট এবং ভারতের সম্প সঙ্গে সম্পর্ক ছিন্ন ভিন্ন করার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল আজ তারা কোথায় আজ তাদের সেই স্লোগান অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান সেটা কোথায় আজ যখন তাদের নিজস্ব সরকার ভারতকে কৌশলগত মিত্র হিসাবে মেনে নিয়েছে তারা কেন তাদের এই সরকারের বিরুদ্ধে আজ কোনো আন্দোলন করছে না কেন তারা এই সরকারের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশন এসব স্লোগান দিচ্ছে না কারণ তারা তো এতদিন ধরে পরিশ্রম করে এসেছে ভারত আমাদের মহাশত্রু এতদিন ধরে জনগণের সামনে প্রতিষ্ঠিত করেছে বিভিন্ন কারণ দেখিয়ে যুক্তি তর্ক দেখিয়ে কেন ভারতের সাথে আমাদের শত্রুতা করতে হবে তাই আজ তারা যদি ইউনুস সরকারের সামনে আন্দোলন না করে ইউনুস সরকারের এই বক্তব্যের কারণে আর এই বুড়োভাম পিনাকি ভট্টাচার্যর যে বিশাল বড় ক্যাম্পেন সেই ক্যাম্পেনের বিরোধিতা করছে এখন ইউনুস সরকার তাহলে এই বুড়ো ভণ্ড ব্রাহ্মণ বুড়োভাম সহ গোটা এই অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান এই দলের যত নেতা কর্মী আছে তাদের সবাইকে এখন সরকারের সামনে দাঁড়িয়ে এর যোগ্য জবাব চাওয়া উচিত কিন্তু তারা পারবে কি এর যোগ্য জবাব চাইতে কি মনে করছেন আপনারা বন্ধু নাকি তাদের আসল যে উদ্দেশ্য হাসিনা সরকারকে ওখান থেকে টেনে হিঁচড়ে নামানো জনগণকে মুরগি বানিয়ে সেটা তাদের সফল করা হয়ে গিয়েছে তাই এখন ক্রিকেটের মতো হঠাৎ রঙ বদলাতে শুরু করেছে এক বছর আগে যারা রাস্তায় নেমেছিল তাদের বক্তব্য ছিল ভারতের সাথে সম্পর্ক রাখা জাতীয় স্বার্থ বিরোধী তাদের কাছে আজ সেই ভারত হঠাৎ করে কি করে জাতীয় স্বার্থ রক্ষার বন্ধু হয়ে রে ভাই তাদের এই দ্বিমুখ দুমুখ দ্বিমুখী না দুমুখ সাপোয়ালা চরিত্র প্রমাণ করে যে তাদের আন্দোলনের আসল উদ্দেশ্য ছিল রাজনৈতিক দেশাত্মবোধক নয় যেটাকে দেশপ্রেমের রং লাগিয়ে দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছিল জনগণকে মুরগি বানিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য ভারতের সহযোগিতা অপরিহার্য এবং এটা শুধু রাজনৈতিক স্তরে নয় অর্থনৈতিক বাণিজ্যিক এমনকি সামরিক দিক থেকেও তাই ভারতবিরোধী মনোভাবকে উস্কে দিয়ে যারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চেয়েছিল তাদের আসল উদ্দেশ্য সুবুদ্ধি সম্পন্ন দেশের জনগণের সামনে এখন পরিষ্কার হওয়া উচিত হাসিনা সরকারের সাথে যা যা ঘটেছে তা আমি বলবো হ্যাঁ অবশ্যই হওয়ার দরকার ছিল কারণ বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে ভারতের সাথে সম্পর্ক নিয়ে নানা বিভ্রান্তিকর বক্তব্যের শিকার হয়েছে ভারত বাংলাদেশের বন্ধুত্বের বিষয়ে হাসিনা সরকারের পদক্ষেপগুলো কেন কি প্রয়োজনে কাদের স্বার্থে সেগুলো আজ মানুষের সামনে নাও স্পষ্ট হয়েছে ভারতের সাথে সুসম্পর্ক রাখার পরিণতি এবং সম্ভাব্য ক্ষতির দিকগুলো জনগণের সামনে এখন পরিষ্কার হয়ে গিয়েছে হাসিনারই বিরোধী দলের মাধ্যমে এই ঘটনার মাধ্যমে জনগণ উপলব্ধি করতে পেরেছে যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের নিজের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই হাসিরা সরকারের সাথে যা যা ঘটেছে আমি বলবো তা অবশ্যই হওয়ার দরকার ছিল এবং এটা হয়েছে খুব 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 ভালো হয়েছে কেননা আজ না হোক কাল হাসিনা সরকার আবার ক্ষমতায় আসছে আর যারা মনে করছেন যে হাসিনা আর ফেরা সম্ভব না তারা আসলে বাস্তবতাকে থেকে বিচ্ছিন্ন বোকার স্বর্গে বাস করছে এই ঘটনাগুলো হয়েছে ভালো হয়েছে কারণ যখন হাসিনা সরকার পুনরায় ক্ষমতায় আসবে তখন পাকিস্তানপন্থী দলগুলো আর ভারত বিরোধী প্রচারণা চালাতে পারবে না যদি তাদের পুনরায় সেই প্রচার চালায় জনগণ তাদেরকে আর সহ্য করবে না বরং পায়ের থেকে জুতো খুলে মারতে শুরু করে দেবে ভারত বিরোধী তার প্রোডাক্ট যখনই আবার তারা ব্যবহার করতে চাইবে জনগণ সোজা জুতো খুলবে আর প্রতিক্রিয়া দেখাবে এখন বন্ধুরা আপনারা কি মনে করেন ভারতের সাথে সুসম্পর্ক রাখা ছাড়া বাংলাদেশের অন্য কোনো বিকল্প আছে কি হাসিনা সরকারের বিরুদ্ধে যারা ভারত বিরোধী প্রচারণা চালিয়েছিল তারা এখন নিজেদের অবস্থান কীভাবে ব্যাখ্যা করবে এটা আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না আপনাদের মন্তব্য আমরা পড়ার জন্য অপেক্ষায় আছি অনুপ তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে দেশের এরকমই চরম গরম কিছু খবরের ভিডিওতে